أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. চিৎকার করে কবুলিয়াতের নিয়েতে সকলে বলছে আলহামদুলিল্লাহ। ওই যে বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন, এর মাঝে যত কথা আছে সব চাইতে উত্তম কথা আমার আল্লাহর কথা। বলেন সবাই, বিশ্ব নবী বলেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। কোরআনের যে কথাগুলো আল্লাহ দিয়েছেন কোনদিন এর আশ্চর্যকারিতা শেষ হবে না, তবে কোরআনের আশ্চর্য তত বাড়তে থাকবে। কোরআনে কারিম কোনদিন পুরাতন মনে হবে না, যত পড়া হবে তত নতুন মনে হবে। ফিহি মাসাবিহুল হুদা ও মানারিল হিকমা, কোরআনে কারিম হেদায়তের মশাল, কোরআনে কারিম জ্ঞান এবং বিজ্ঞানের কুল কিনারাহীন বিশাল সাম্রাজ্য। আমান আসতাকু মিন আল্লাহি কিলা, মহান আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা পৃথিবীতে কেউ বলে না। বলে জোরে বলেন, কত মানুষের কথা শুনি, একশোটা বললে আটানব্বইটায় ভেজাল। আল্লাহর কথায় কোন ভেজাল আছে? মিথ্যা আছে? যা কিছু আল্লাহ দিয়েছেন সব সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদ্কাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুওয়াস সামিউল আলিম। সুরা আনআম আট নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইনের একশো পনেরো নম্বর আয়াতটা তাফসীরে তাবারি থেকে বলছে আল্লাহ পাক বলেন হে নবী, আপনার রবের কালাম তিনটা বিষয় দিয়ে পরিপূর্ণ। এক নম্বরে কোরআনে যা আছে সবগুলো কথা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে ইনসাফ পূর্ণ কথা কোরআনে আমি আল্লাহ দিয়েছি। তিন নম্বরে কোরআনে যা আছে কোনদিন হেরফের হবে না, রদ বদল হবে না, কিয়ামত পর্যন্ত কোরআনের কথাগুলো একই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কথা বলা হবে, প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে। আল্লাহ পাক বলেন ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরুন কাল্লাম ইয়াসমাউহা ফাবাশশিরহু বিআযাবিল আলিম। সূরা জাসিয়া পঁচিশ নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের আট নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন যখন কোরআনের কথা প্রচার হয়, মাইকিং হয়, পোস্টারিং করা হয়, মানুষকে জানানো হয়, নাটোর জেলার লালপুর থানার গৌরীপুরে কোরআনের মাহফিল হচ্ছে, কোরআন শোনানো হবে, আসবে অমক অমক, যে মানুষগুলোর কানে আওয়াজ গেছে, যারা আসে নাই অহংকার করে মুখ ফিরিয়েছে, তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা দিলাম। ওয়াইযা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর যারা এসেছে কোরআন শুনতে, কথাগুলো শুনেছে মন দিয়ে, জানার পরে যে মানুষগুলো ঠাট্টা বিদ্রুপ উপহাসের বিষয় বানিয়ে বাড়ি চলে গেছে, এদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। সুতরাং এই লালপুর থানার যারা আসে নাই ওদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের শাস্তির ঘোষণা।
আর যারা এসেছে যে কথাগুলো শুনবে শোনার পরে যদি গুরুত্ব না দেয় ছাত্তা বিদ্রুপ মনে করে ওর শাস্তি আরো বাড়বে আমরা যারা এসেছি আমাদের খবর আরো খারাপ হবে যদি না মানি কথা বলে কোরআনে আল্লাহ যা দিলেন সব যেহেতু সত্য কথা لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد এই কোরআনের ভেতরে কোন বাতিল প্রবেশ করার ক্ষমতা আমি আল্লাহ রাখি নাই ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোন মিথ্যা বাতিলের ভেতরে প্রবেশ করতে পারবে না এ গ্যারান্টি কার জোরে বলেন কার সুতরাং শোনার পরে যেন কারো মন খারাপ না হয় আমি মানতে পারি না বাস্তবে ওটা আমার ব্যর্থতা নাকি আল্লাহর দোষ আল্লাহ এগুলো দিল কেন সবই তো আমার সাথে মিলিয়ে যাচ্ছে এরকম ধান্দার মানুষও আছে শুনতেও আছে বিশ্বাসও করে যে আল্লাহ দিয়েছে কিন্তু যখন দেখে না এগুলো সবই তো আমার গায়ে পড়ে খুলনায় গিয়েছিলাম মাহফিলে সভাপতি সাহেব আমারে বলতেছে হুজুর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় আমি একটু ব্যাখ্যা করে বলেন সূরা নিসার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা শুরু করলো ওনার সাথে জনার স্ত্রীর গন্ডগোল হয়েছে ছাতা আমি জানি না রাতের বেলা ওনার বাড়িতে খাবারের ব্যবস্থা খেতে গেছি আমার দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে হুজুর আমার স্ত্রীর সাথে আমার মারামারি গন্ডগোল আপনি কিভাবে জানলেন কিভাবে জানবো না আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে আমারকে বলে দিয়েছিল কথা বলে কোন কাজগুলো করলে গন্ডগোল হয় মনোমালিন্য হয় 1500 বছর আমার আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন কথা বলে আমি তাফসীর থেকে হাদিস থেকে ব্যাখ্যা করে ওগুলো বলেছি এখন ওনার দিনের বেলা গন্ডগোল হয়েছে আমি এখন করব কি এখন যারা এসেছেন আজকের তেলাওয়াত কি দয়াতের সাথে যাদের জীবন মিলবে না ব্যর্থতা আপনার জীবনের দোষ কিন্তু আমার আল্লাহর না রাসুলের না কথা বলেন সব দোষ আমার যেহেতু কোরআনের কথা কোনদিন পুরাতন হবে না রাস্তাজ্য কোনদিন শেষ হবার না যত শুনবেন তত নতুন মনে হবে কোরআনে কারিম আল্লাহ দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে নিয়ে আলোর দিকে তার মানে জান্নাতের পথ দেখাতে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর بِإِذْنِ رَبِّهِمْ إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এই কোরআন আমি আল্লাহ দিয়েছি আপনার প্রতি এই জন্য অন্ধকারের ভেতর থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন এখানে অন্ধকার বলতে রাতের অন্ধকার ঘরের ভেতরের অন্ধকার পানির নিচের অন্ধকার এগুলো না পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য যা কিছু মানুষ বানিয়েছে তার মানে আল্লাহ বাদে অন্য কারো আইন কি আল্লাহ অন্ধকার বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক জানে আমার আইন বাদ দিয়ে নতুন নতুন খোদার আইন মানুষ মেনে নেবে এজন্য সমস্ত বানানো স্রষ্টা বানানো খোদার আইন বাদ দিয়ে আমি আল্লাহর আইন একটা তার নাম কোরআন শরীফ এই আলোর দিকে মানুষদেরকে নিয়ে আসার জন্য বিশ্ব নবীর পথে আমি আল্লাহ কিতাব নাজিল করেছি জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং কিতাব আমরা পেয়েছি এখন যদি হেদায়েত না পাই ব্যর্থতা আমাদের না আল্লাহ জোরে বলেন
বিশ্বরবি কি তার দায়িত্ব পালন করতে কম করেছিলেন? জীবন দিয়ে পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহ পাক বলেন, ইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ اللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ সূরা মায়েদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 67 নম্বর আয়াতটা আল্লাহ বলেন, হে নবী, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যেটা আপনার উপরে রব নাজিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে রাসূলের উপরে, তার নাম সবাই জানে কোরআন শরীফ। জোরে বলেন, তাহলে প্রচার করা দরকার কি? আরো জোরে বলেন, কইলাম তাফাল ফামা বাল্লাগ দারিসালাতা। কোরআনের প্রচার প্রসার যদি আপনি না করেন, কোরআনের কথাগুলো যদি মানুষকে আপনি না জানিয়ে দেন, যে বিশাল দায়িত্ব আপনাকে দিয়েছিলাম, রেসালাতের দায়িত্ব আপনি পালন করেননি। নবীকে যদি আল্লাহ কথা বলতে পারেন, আমাদেরকে ছেড়ে দেবে? জোরে বলেন, ছাড়বে? কোরআনের কথাগুলো প্রচার করতে গিয়ে ইহুদি খ্রিস্টান মুশরিকদের টার্গেটে আপনি পড়বেন? এজন্য বিশ্ব নবী কোরআন প্রচার করতে গিয়ে 82 বার ইহুদিদের টার্গেটে পড়েছিলেন। কথা বলেন, আজও যদি পৃথিবীর ময়দানে নবীজির আদর্শ অনুসরণ করে কোন মানুষ কোরআন প্রচার করতে লাগে, আমার বিশ্বাস তার পেছনে ষড়যন্ত্র হবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আফসোস করবেন না, কোন চিন্তা নেই, কোরআন প্রচার করতে গিয়ে যে বিপদ আপদ আসবে আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেব। ইয়াউসিমি একটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, শুধু ওই সময় না, কিয়ামত পর্যন্ত যারা কোরআন প্রচার করবে, কোরআনের তাবলিগ করবে, এদের বিপদ আসলে আমার আল্লাহ নিজে বাঁচাবে। সুতরাং প্রচার করা দরকার কি বলেন তো? আরো জোরে বলেন, কোরআনের প্রচার যদি পৃথিবীতে হয় আমার আল্লাহ খুশি হবেন। কি কথা বলেন? মানুষদেরকে আল্লাহ পাঠিয়েছে এই উদ্দেশ্য নিয়ে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ইঙ্গিত করে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাজ্জিনাতি ওয়াল হুদা মিন বাদি মা তাবায়্যানা লাহুম أنهم أصحاب الجحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون সূরা বাকারা 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 159 নম্বর আয়াতটা, নিশ্চয় যারা আমি আল্লাহ যেটা নাজিল করলাম এটা গোপন করছে, ভবিষ্যতেও করবে। মা আনজালনা মিনাল বাজ্জিনাতি ওয়াল হুদা, যার ভেতরে স্পষ্ট দলিল আর প্রমাণ আমি আল্লাহ নাজিল করলাম, মা বাজ্জান্না হুলিন্নাস, মানুষের কাছে বর্ণনা করার জন্যে,
হারাম শরীফকে তাকে তুলে রাখার জন্য আল্লাহ দিয়েছে ধরে বলেন বর্ণনা করার জন্য দিলেন ওয়াজ করার জন্য দিলেন উপদেশ দেওয়ার জন্য দিলেন কাদের কাছে লিন্নাস মানুষের জন্য কাদের জন্য আরো জোরে বলেন আল্লাহ বলেন মানুষের মাঝে যারা কোরআনের জ্ঞান থাকার পরে উপকার করে না উলাইকা ইয়ালানুহুমুল্লাহ আমি আল্লাহ নিজে এদের উপরে লানত করি ওয়ালানুহুমুল্লাহিনুন শুধু আমি একা না যত সৃষ্টি আমার আছে আসমান জমিনে যত সৃষ্টি এমন কি ফেরেশতারা লাইনুন বহু বসন সবাই আমি আল্লাহর কাছে বরদোয়া করি আল্লাহ তুমি এই নাফরমানকে ধ্বংস করে দাও এই জন্যই তো মাহফিলে কোরআনের কথা বলা হয় আমি যদি প্রচার না করি কিয়ামতের দিন এই মানুষগুলো আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমির হামজা এসেছিল তোমার কোরআন যে প্রচার করার দায়িত্ব ওগুলো করে নাই আমরা জানতাম না এই জন্য মানি নাই আসল কথাগুলো বলার দায়িত্ব আমাদের আমরা যদি না বলি মানুষ জানবে কি করে আর মানুষ যদি নাই জানে মানবে কি করে অনেকে বলে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা আর এক গোড়ামি জানা এবং মানা দুইটার নাম ইসলাম জোরে বলেন আপনি যদি নাই জানেন মানবেন কি অনেক মানুষ আছে কিছুই জানে না আন্দাজে মেনে যাচ্ছে কি কথা বলেন না কিছু জানে না আন্দাজে মানে এরকম মানুষের সংখ্যা কম না বেশি এখন নতুন নতুন করে আরো তৈরি হচ্ছে কিচ্ছু জানে না পেটে যদি পাড়া দেওয়া যায় তাও কিছু বলতে পারবে না অথচ মনে হচ্ছে একেবারে আল্লাহর খাস অলি এবারে নবীজিকে আল্লাহ সর্বপ্রথম যে ওহি দিয়েছেন নামাজ না রোজা না হজ না যাকাত না দান না সদকা না জিহাদ না বিশ্ব নবীকে আল্লাহ বলেন ইকরা এ নবী আপনি পড়ুন আজ লেখা পড়া নেই আমাদের তারা শব্দের শাব্দিক অর্থ পড়তে হবে বুঝতে হবে আমল করতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে এর নাম ইকরা আজ আমাদের পড়া নেই যে বাবা যা বলে আমরা তাই বিশ্বাস করে নেই কথা বলেন আজ বাতিল গুলো বিভিন্ন পীর সাহেবকে তাসবি হাতে নিয়ে দরগায় খানকায় বিভিন্ন ময়দানে বসিয়ে দিয়েছে আমার ভাইরা কান লাগান আমাদেরকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠাবেন ফেরেশতাদেরকে বলেছিলেন ওই যে কলা রব ইকাতি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা সূরা বাকারা 30 নাম্বার আয়াত প্রথম নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে আল্লাহ পাক বলেন ফেরেশতাদের কাছে আমি বললাম ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা অবশ্যই আমি দুনিয়ায় খলিফা পাঠাবো কি পাঠাবো সবাই বলেন দুনিয়ায় আমি মানুষ পাঠাবো এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই ইন্নি দিয়েছেন অবশ্যই আমি পাঠাবো তার মানে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে আল্লাহ কিন্তু ফেরেশতাদের কাছে পরামর্শ নাই যে তোমরা যা বলো আমি তাই করব পরামর্শ করতে গেলে ইন্নি দিতেন না কারণ সিদ্ধান্ত নেওয়ার পরে আর পরামর্শ করা লাগে না কথা বলেন ঠিক কিনা আজ ইউনিয়ন পরিষদের নির্বাচন 31 মার্চ ওপরে যারা দায়িত্বে আছে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম যারা রাজনৈতিক দলের মুখপাত্র এরা কিন্তু আগেই সিদ্ধান্ত নিয়েছে কোন কোন ইউনিয়নে কাকে দেওয়া হবে আপনি যতই লবিং করেন পাবেন না কারণ সিদ্ধান্ত আগেই ফাইনাল হয়েই গেছে কথা বলেন এখন যদি এলাকার 10 জন মানুষকে যিনি এখন দায়িত্বে আছেন রাজনৈতিক দলের প্রত্যেক দলের সাধারণ সম্পাদক মহাসচিব যুগ্ম সাধারণ সম্পাদক এনারা ডাক দিয়ে যদি পরামর্শ করে মানুষকে বোঝায়
এটা কিন্তু পরামর্শ না এটা দেখানো কারণ সিদ্ধান্ত আগেই ফাইনাল হয়ে গেছে কথা বলেন এই লালপুরের গৌরীপুর এলাকার জন্য ভাইকে মনোনীত করা হবে আওয়ামী লীগ থেকে ফাইনাল হয়েই গেছে এখন যে পরামর্শ হবে এটা লোক দেখানো আল্লাহ বলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি সিদ্ধান্ত ফাইনাল করেই ফেলেছি খলিফা পাঠাব কারণ পরামর্শ করে কাজ করে দুনিয়ায় তারা তাদের ভুল হওয়ার সম্ভাবনা কথা বলেন না কেন আমার আল্লাহর ভুল হওয়ার সম্ভাবনা আছে জোরে বলেন ফেরেশতারা শোনার পরে ডাক দিয়েছে কালু আতাজালু ফিহা মা ইয়ফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা হে আল্লাহ এমন জাতি তুমি সৃষ্টি করবে এমন খলিফা পাঠাবে যারা মারামারি করবে ফ্যাসাদ সৃষ্টি করবে রক্তপাত করবে আতা জাগালো হরফে ইস্তেফাম বালাগাতের পরিভাষায় এই আ শব্দটা ইস্তেফামে তাঙ্কিরে তারা না বানালে ভালো হয় ফেরেশতাদের সাথে আমাদের দুশ্মনী আছে মারামারি ছিল জমি জায়গা নিয়ে বিরোধ ছিল তারা নিষেধ করছে কেন সন্তান বাবাকে ভালোবাসে বাবা যদি কোনো কাজ করার পরে যদি লস হয় দুই বছর পরে আবার যদি দশ লাখ টাকা দিয়ে ওই ব্যবসা শুরু করে সন্তান তো আগের অভিজ্ঞতায় জেনেছে যে ব্যবসায় লস হয় সন্তান ভালোবাসে বাবাকে এই জন্য বাবাকে বলবে বাবা আবার আপনি কাজ করবেন বাবা বাবা চুপ কর তোর পরামর্শ আমি চেয়েছি পরামর্শ চাওয়া লাগে না যেহেতু আগের অভিজ্ঞতা আছে দুই বছর আগের কথা বলেন আল্লাহকে পরামর্শ দিচ্ছে ফেরেশতারা কেন এ সমস্ত জিনিসগুলো বলেছে আল্লাহকে এই জন্যে কারণ ফেরেশতারা আগেই জেনেছে এর আগে জিন জাতিকে বানিয়েছিল আল্লাহ তারা আল্লাহকে মানে নাই তারা রক্তপাত করে মারামারি করে বিশৃঙ্খলা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ধ্বংস হয়ে গেছে ফেরেশতারা যেহেতু আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে ওই কথাটাকে আল্লাহকে স্মরণ করিয়ে দিয়েছে আল্লাহ তুমি এমন জাতি বানাবে যারা মারামারি রক্তপাত করবে ফেরেশতারা কিন্তু নিষেধ করে নাই কারণ আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবে ফেরেশতারা নিষেধ করতে পারে এরকম দুঃসাহস আছে ফেরেশতারা ডাক দিয়েছে হে আল্লাহ এমন জাতিকে পাঠাবে যারা মারামারি করবে তোমার তাসবি তাহালিল তোমার জিকির আজগার প্রশংসা করার জন্য আমরা তো আছি ফেরেশতাদের ধারণা খলিফা দুনিয়ায় মনে হয় আল্লাহ পাঠাবে জিকির করার জন্য তাসবি করার জন্য ফেরেশতারা এই ধারণার বশবর্তী হয়ে এই কথা বলেছে হে আল্লাহ জিকির করা তাসবি করার দায়িত্ব তো আমাদেরকে দিয়েছে ওই এমন এমন ফেরেশতা আছে যাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু সুবহান আল্লাহর দায়িত্ব দিয়েছে ও সুবহান আল্লাহ পড়বে কথা বলেন তাসবি করার জন্য হাজার হাজার সৃষ্টি আল্লাহ তৈরি করে রেখেছে সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ পাক বলেন আসমান জমিনে যা আছে সবাই তাসবি করছে আমি আল্লাহর কার وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا সূরা বানী ইসরায়েল পনেরো নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনে ছয় নম্বর রুকুর চুয়াল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ এটা তাফসীর ইবনে কাসির আল্লাহ পাক বলেন এমন কোন সৃষ্টি নেই যারা আমি আল্লাহর তাসবি আদায় করে না ও দুনিয়ার মানুষ তাদের তাসবির ভাষা তোমরা বোঝো না নদী যে কোনো কোনো আওয়াজ দেয় এটা কোনো কোনো না আমি আল্লাহর নামের জিকির করে বাতাসের সংসার আওয়াজ হয় জিকির হয় কার
ঘড়িতে ঢন ঢন করে আওয়াজ হয়, এটা জিকির হয় আমার আল্লাহর। ঘরুতে খাবার খাওয়ার পরে জাগর কাটে, জাগর না ওটা জিকির করে আমি আল্লাহর। কিন্তু তাদের ভাষা তোমরা বলছো না। ফেরেশতারা মনে করেছেন আল্লাহ জিকির করার জন্য, তাসবিহ করার জন্য দুনিয়ায় মানুষ পাঠাবে। আল্লাহ পাক বলেন না, আল্লাহ কিন্তু একবারই বলেন নাই যে না, ও ফেরেশতারা তোমাদের জিকির আজগারে তাসবিহ তাহলিলে আমার হচ্ছে না, এ কথা বলেছে। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা আমি কেন খলিফা বানাবো ওটা তোমরা জানো না, শুধু জানি আমি আল্লাহ। আ'লামু আসলে তাফজিলের সিগা, কেউ জানে না কেন খলিফা বানাবো, জানে কে? আরো জোরে বলেন, আল্লাহ জানে কেন দুনিয়ায় খলিফা বানাবে। ও আল্লাহর খলিফার এবার কান লাগান, বাংলাদেশে তো খলিফার অভাব নেই। ক্যাট রশির খলিফা, কেউ ফুরফুরার খলিফা, কেউ দেওয়ানবাগের খলিফা, কেউ চরমোনার খলিফা। মানুষকে আল্লাহ বানিয়েছে তার নিজের খলিফা করে, কথা বলেন ঠিক কিনা? মানুষ পরিচয় দেবে কার খলিফা, কারণ ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি দুনিয়ায় খলিফা পাঠাবই। খলিফা মানে প্রতিনিধি। এখন পৃথিবীতে আল্লাহ প্রতিনিধি পাঠাবে, কেন পাঠাবে ফেরেশতারা জানে না। ফেরেশতারা ধারণা করেছিল মনে হয় জিকির করবে, তাসবিহ করবে, এই জন্য আগেই ব্যক্ত করেছে আল্লাহ জিকির আজগার করার জন্য আমরা তো আসি। আল্লাহ তাদের এই কথাকে ওভারটেক করে বলেন, না তোমরা জানো না কেন পাঠাবো, আমি শুধু একা জানি। আর আল্লাহ যেটা জানে ওইটা যদি এখন আমরা না জানি আমাদের জীবনই ব্যর্থ। জোরে বলেন, তো আল্লাহর খলিফারা, রাজনৈতিক মতবাদ আমাদের আলাদা থাকতেই পারে, কিন্তু আমাকে আল্লাহ খলিফা বানিয়েছেন দুনিয়ায়। আপনার বিবেকের কাছে প্রশ্ন করলাম, খেলাফতের এই দায়িত্ব যদি পালন না করে মারা যান, আপনি যত বড় রাজনৈতিক দলের নেতা কর্মী হন, আল্লাহর উদ্দেশ্য আপনি সফল করতে পারেন নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রদূতকে যদি বলে তুমি ভারতে যাও, ভারতে যাওয়ার পরে 10 দিনের এই কর্মসূচি কমপ্লিট করে আবার দেশে ফিরে আসো, বাংলাদেশের রাষ্ট্রদূত যদি ভারতে না আসে চলে যায় আমেরিকায়, ওর চাকরি থাকবে? ওর বেতন বাড়বে? ও জেলখানায় যাবে না? আল্লাহকে আপনাকে প্রথমে জানিয়েছেন ইন্নি জাইলুন ফিল আরদি, পাঠাবো তোমাকে আগে জমিনে। তাহলে আল্লাহর খলিফারা আগে আসবে কোথায়? জোরে বলেন। রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী পাঠিয়েছে ভারতে, তার এক নাম্বার কাজ আগে যাবে ভারতে, কথা বোঝা যাচ্ছে না? 2 নম্বরে তার যে কর্মসূচি দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে ওটা পালন করবে, তাহলে তার চাকরি টিকে থাকবে, বেতন ভাতা বাড়বে, পদ উন্নতি হবে, কথা বলেন না কেন? আপনাকে আল্লাহ খলিফা প্রতিনিধি বানিয়েছেন, আগে পাঠালেন দুনিয়ায়, আপনি আগে আসবেন জমিনে বা দুনিয়ায়, কথা বলেন? তারপরে যে কর্মসূচি দিয়েছে ওটা পালন করবেন। এখন আপনি দুনিয়ায় আসলেন না, কর্মসূচি যেটা দিয়েছে ওটা তো পালন নেই। ওর যদি চাকরি না থাকে রাষ্ট্রদূতের, ও যদি জেলখানা হয়, আপনারও চাকরি থাকবে না, আপনারও জেলখানা আছে। আল্লাহর জেলখানার নাম জাহান্নাম। এজন্য আল্লাহর খলিফারা কান খাড়া করে শোনেন, জমিনে আল্লাহ পাঠিয়ালেন, আমরা জমিনে এখন নেই, এখানে আল্লাহ দিতে পারতেন ইন্নি জাইলুন ফিল মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, বলতে পারতেন না? ইন্নি জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো। ইন্নি জাইলুন ফিল খানকা খলিফা, ফিল মাজার খলিফা, ফিল দরবার খলিফা, আমি দরবারে মাজারে খানকায় খলিফা পাঠাবো। ওরা খানকা দরবার মাজারে মসজিদে মাদ্রাসায় বসে শুধু জিকির আজগার করবে আর তাসবিহ করবে,
এই জন্য খলিফা পাঠাবো তাহলে ফিল আরবি এই শব্দ আল্লাহ এখানে দিতেন না আজ আল্লাহর খলিফারা ফিল আরদি জমিনে নেই আছে মাদ্রাসায় মসজিদে বিভিন্ন পীর নামে ঢুকেছে খানকায় দরবারে আস্তানায় মাজারে জমিন যেহেতু ফাঁকা ফাঁকা জমিনে জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে জমিন ফাঁকা না এখন জমিন আমরা আছি আল্লাহর খলিফারা জমিনে নেই কে ইমাম হয়ে ঢুকেছে মসজিদে কেউ শিক্ষক হয়ে ঢুকেছে মাদ্রাসায় কেউ পীর সাহেবের নাম নিয়ে ওলির নাম নিয়ে ঢুকেছে মাজারে আস্তানায় দরবারে এদিকে জমিন ফাঁকা পেয়ে জালেমরা বসে নেই ওরা সব দখল করে চালিয়ে যাচ্ছে আল্লাহর খলিফারা এখন যদি আপনি জমিনে না আসেন যে দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন 10 দিনের ওই কর্মসূচি তার মানে হায়াত আপনার মনে করেন 60 বছর এই 60 বছরের যে কর্মসূচি আল্লাহ দিয়েছেন যদি পালন করে আবার ফেরত যান ওর যদি চাকরি না থাকে আপনারও চাকরি থাকবে না তার মানে চাকরি না থাকলে দেশেও থাকতে দেবে না কথা বলবেন না আমার কিন্তু আমাদের আজ লজ্জা নেই যত আমাদেরকে লজ্জা দেওয়া হয় মনে হয় আমাদের সম্মান আরো বাড়তেছে এরকম নির্লজ্জা মানুষ দুনিয়ায় দুই একটা আছে না নেই এই নাটোরের শহরের উপর দিয়ে নাটোর শহরের উপর দিয়ে একটা লোক যাচ্ছে হোটেলের বয় ডাক দিয়ে বলে ভাই আসেন খাবার খেয়ে যান চিন্তা করছে খাবার খেতে ডাকে ফিরি যাই ফেরি মানে মানুষ তো আলকাতরাও খায় গেছে খাবার খাবার পরে জিজ্ঞাসা করে আর কে আছে বলে মিষ্টি আছে দই আছে নিয়ে আয় নাটোরের কাঁচা গোল্লা সবগুলো খাওয়ার পরে আবার চলে যাস জিজ্ঞাসা করে ভাই টাকা দেবেন না বলে কিসের টাকা তুমি মানে বলেছো যে টাকা দেওয়া লাগবে আমি তো চলে যাচ্ছিলাম ডাক দিলে খাওয়ার জন্য খেলাম এখন টাকা কিসের যত পরে বোঝায় বোঝ নাই না দোকানদার বলে ভাই যদি টাকা না দেন আপনাকে আমি অপমান করব করেন নাপিত নিয়ে এসে পুরা মাথার চুল দিয়েছে একেবারে টাক করে ডাক দিয়ে বলে কি অপমান মনে এবার হয় লোকটা বলে অপমান কিসের চুল কাটতে পারছিলাম না ভালো হয়েছে দোকানদার চিন্তা করে এভাবে যদি অপমান না হয় আরো নিচে নামব ঘল নিয়ে এসে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভাড়া করে এর পেছনে লাগিয়েছে সারা শহর ওকে ঘোরাবে আর পেছনে হাত তালি দেবে পুরা শহর ঘোরার পরে ডাক দিয়ে বলে কি এবার অপমান মনে হয় কিসের অপমান টাকা পয়সা খরচ করো তো মানুষ এত আনন্দ পায় না ছোট ছোট ছেলে মেয়েরা আমাকে আনন্দ দিয়েছে হাত তালি দিয়ে পুরা শহর আমি ঘুরলাম কত আনন্দ পেলাম লক্ষ লক্ষ টাকা খরচ করো মানুষ এত মানুষ এক জায়গায় পায় না দোকানদার চিন্তা করছে কোন ছেঁচড়া এর অপমান আরো নিচে নামা লাগবে ডাক দে বলে 100 বার কান ধরে উঠবস কর 100 বার যখন হয়ে গেছে ডাক দে বলে এবার অপমান লাগে কিসের অপমান ধরব কান চাই যাক মান তাও হব না অপমান বলো অপমান মনে হচ্ছে না বলেন না কারণ আমার ব্যায়াম হচ্ছে আমার ভাইরা একদম বিবেক দিয়ে চিন্তা করেন কি ছাত্রার ছাত্রা এত করে অপমান করে তা ওর লজ্জা হয় না আজ পৃথিবীতে আল্লাহর খলিফাদেরকে বিদায় দিয়ে যে মানুষগুলো দখল করে আছে এদেরকে যত কায়দায় লজ্জা দেবেন এ লজ্জা পাবে না আপনি কত কায়দা করবেন ও তো লজ্জাই নেই ও লজ্জা পাবে আপনি যাই করেন বলতে আমার সম্মান বাড়ছে আল্লাহর খলিফা যারা এসেছেন আজ পৃথিবীতে আমাদের যে কর্মসূচি আল্লাহ দিয়েছিলেন ওটা আজ নেই
বিভিন্ন জায়গায় আমরা আস্তানা খুলে বসে আছি আমাদের আজ নবীওয়ালা কাজ হয় না প্রচারও হয় না কোরআনে কারিমের যে নিয়ম নীতিগুলো আল্লাহ আমাদেরকে নবীদের মাধ্যমে জানিয়েছেন দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাতবি আল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ইলা আখির আয়া সূরা সোয়াদ 23 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 9 নম্বর লাইনের 3 নম্বর রুকুর 26 নম্বর আয়াতের প্রথম অংশ এটা তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ পাক বলেন হে দাউদ দুনিয়ায় আমি তোমাকে পাঠালাম খলিফা করে কি করি ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে জমিনে তোমাকে পাঠালাম খলিফা করে এক নম্বরে তোমার কাজ হবে ফাহকুম বাইনান নাসি বিল হক মানুষের ভেতরে ন্যায় বিচার করবা কি বিচার আরো জোরে বলেন খলিফা যারা দাবি করছেন এবার মিলান কিসের খলিফা আপনি হয়ে আসলেন দুনিয়ায় আল্লাহর খলিফা হয়ে দুনিয়ায় আসার পরে আমাদের দায়িত্ব আল্লাহ বলছেন রাষ্ট্রদূতকে যেমন ভারতে পাঠিয়ে প্রধানমন্ত্রী একটা দায়িত্ব দেয় আমাদেরকেও আল্লাহ জমিনে পাঠিয়ে এক নম্বরে যে দায়িত্ব দিয়েছেন ফাহাকুম বাইনান নাসি বিল হক আমাদের ন্যায় বিচার করা লাগবে মানুষের মাঝে কিসের মাঝে না গরু ছাগলের মাঝে বাইনান নাস বিল হক দিয়েছেন আল্লাহ মানুষের মাঝে ন্যায় বিচার করবা এক নম্বরে খলিফার কাজ এটা আল্লাহর খলিফারা প্রশ্ন করছি এখন আমরা জমিনে ন্যায় বিচার একশো ভাগ করতে পারি জোরে বলেন কি জবাব দেবেন আপনি রাজনৈতিক ভাবে দল আপনি করেন আলাদা আমি নিষেধ করি না কিন্তু কি জবাব দেবেন বলেন খলিফা হয়ে দুনিয়ায় আসলেন সাহাকুম বাইনান নাসি বিল হাক্কি যদি না পারেন মারা গেলে আপনি আপনার চাকরি থাকবে না যাওয়া লাগবে জেলখানা জাহান্নামে শিক্ষিত মানুষ যারা আছেন বিবেকের কাছে প্রশ্ন করেন এখনই মারা গেলে কি বলবেন হযরতে ওমরও ছিলেন খলিফা খলিফা ছিলেন না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার আল্লাহর খলিফা বসে আছেন হঠাৎ রাজ দরবারে এক বুড়ি মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে হাজির ডাক দিয়ে বলে খলিফা আমার এই মেয়েকে আপনার সন্তান ধর্ষণ করেছে আমি মামলা দিলাম বিচার চাই আল্লাহর খলিফারা বিবেক খাটান বাংলাদেশে যারা দায়িত্বে আছে যে কোনো মানুষে বাড়ি কাজ করে তার কাছে যদি গরিব মানুষের কোনো মেয়ে এ বিচার নিয়ে যায় ওর মাথা থাকবে সবাই একরকম তা না অনেক মানুষ এরকম আছে ওরা কিছু না বললেও সামসা কিন্তু বসে থাকবে না বিচার আর দেওয়ার জায়গা পাওনি হযরত ওমর বলে বুড়িমা দাঁড়ান বাড়ির ভেতরে যে দেখে সন্তান খাবার খাচ্ছে ডাক জলদি করে খেয়ে নাও তোমার বিরুদ্ধে একটা মহিলা তার মেয়ের ধর্ষণের মামলা দিয়েছে বিষয়টাকে সত্য ছেলেবেল ছিল সেই রকম চিতার বাট পান না ডাক দিয়ে বলে আব্বা যান বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়ে ফেলেছিলাম মাতাল অবস্থায় কাজ করেছি কোনদিন আর করবো না দয়া করে আমারে মাফ করে দেন স্ত্রী এসে বলে খলিফা সন্তান যখন ভুল স্বীকার করেছে এবারের মতো তারে মাফ করে দেন টাকা পয়সার সোনা দানা দিয়ে ওই গরিব মানুষের মেয়েকে বিদায় করে দেন হযরত ওমর বলে স্ত্রী আর এ কথা বলো না আল্লাহর বিধান আমাকে ডাকতেছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা সূরা নূর 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াতের প্রথম অংশ এটা
তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে, আল্লাহ পাক বলেন মহিলা হোক আর পুরুষ হোক, জেনা যদি করে আর ধরা যদি পড়ে, সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, মিয়া তার জালদা 100 চাবুকের বেদরাঘাত করা লাগবে। আদেশকার হযরত ওমর বলে স্ত্রী আমার আল্লাহর বিধান, দুনিয়ায় যদি এটা পালন না করা হয় কিয়ামতে আমার আল্লাহ নিজে বিচার করবে এই সন্তানের। যেহেতু কোরআন দিয়ে দেশ চলে, আমি আল্লাহর খলিফা, দুনিয়ায় বিচার আমি করবই ফাহকুম বাইনান নাসে বিল হক, মানুষের ভেতরে ন্যায় বিচার করাই লাগবে যদিও নিজের নিকট আত্মীয় হয়। কথা বলেন, ছেলেকে বলে তাড়াতাড়ি খেয়ে নাও, খাওয়ার হবে, খাওয়া বন্ধ হয়ে গেছে। কাজী সাহেবকে বলে দেখো আমার সন্তান খলিফার ছেলে, এজন্য যেন বিচার করতে গিয়ে পক্ষপাতিত্ব করবা না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ত জানিয়েছেন, أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله. ওহে যারা ইমানের দাবি করো তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষ্য দিতে দাঁড়িয়ে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাগদিলু, একজনের ওপরে রাগ আছে, একটা দলের ওপরে রাগ আছে, ওই রাগ তুলতে গিয়ে যেন কোন দলের ওপরে কোন ব্যক্তির ওপরে অন্যায় বিচার করবা না। পৃথিবীতে এখন এটা হয় না, জোরে বলেন। আয়াতের সাথে মিলালে মনে হয় ও আল্লাহর খলিফা এখন আর নেই, ও দরবারের খলিফা। আল্লাহ বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাআদিলু, ন্যায় বিচারের নিকটতম বিষয়, একটা দলের ওপরে গোষ্ঠীর ওপরে ব্যক্তির ওপরে রাগ আছে, সুযোগ পেয়ে এখন অন্যায় বিচার যেন না হয়ে যায়, কারণ এটাই ন্যায় বিচার করার আসল সময়। অনেক সময় তার কাছ থেকে তুমি অত্যাচারিত হয়েছ, সুযোগ পেয়ে এখন একবারে কড়ায় গণ্ডায় তুলে নিবা না। বিধান কার বলেন তো? দুনিয়ায় এখন কিন্তু এইটাই চলছে, 40 বছরের রাগ সব এখন তুলে ফেলা হচ্ছে, সব তুলে ফেলা হবে। আমার ভাইরা হযরত ওমর বললেন বিচারক প্রধান বিচারপতি আমার ছেলে এজন্য যেন পক্ষপাতিত্ব করবা না, সঠিকভাবে বিচার করবা না, এতো তোমার চাকরি থাকবে না। বিচারক সেই রকম ডাক দে বলে খলিফা ছেলে আপনার না সাধারণ মানুষের আমার দেখার দরকার নেই, আমি বিচার করব কোরআনের আয়াত দিয়ে। আল্লাহ পাক বলেন ওয়ালিয়া শাহাদা আযাবাহুমা কাইফাতুম মিনাল মুকমিনিন, গোপনে ঘরের ভেতরে আযাব দিলে হবে না, এর শাস্তি দিতে হবে জনসম্মুখে। দেশের মিডিয়াগুলো পত্রিকাগুলো সাংবাদিকগুলো সব এক জায়গায় ডেকে আনো, জনসম্মুখে বিচার করো, মানুষ যেন দেখে বোঝে জেনে জেনার শাস্তি কি। একবার যদি দেখে জীবনে জেনা করার সাদর মিটে যাবে। কথা বলেন, আজ বাংলাদেশ 43 বছর স্বাধীন হয়েছে, 1971 সালে স্বাধীন হওয়ার পরে যদি এ আয়াতটা কার্যকারী হয়ে যেত সংসদে, আজ কত মানুষ ইজ্জত হারিয়ে পথে পথে ঘরে মামলা দেয়, মামলার রায় পায় না। এই দৃশ্যগুলো আজ বাংলাদেশে দেখা লাগতো না। কথা বলেন ঠিক কিনা?